হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেহগতি। আশা করি সবাই ভালো আছে আর আপনাদের ভালো থাকাই আমাদের কাম্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আসলে আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আসলে এই বীজটিতে রয়েছে প্রচুর পরিমাণে থিয়ামিন এবং রাইবোফ্লোবিন। এই দুটি উপাদান এনার্জি ঘাটতি দূর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, কাঁঠালের বীজে উপস্থিত জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, কপার, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম ত্বককে সুন্দর করে তোলার পাশাপাশি একাধিক রোগকে দূরে রাখতে সাহায্য করে। অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, প্রতি এক কাপ কাঁঠালের বীজে রয়েছে 157 কিলোক্যালোরি, 2.84 গ্রাম প্রোটিন, 1.06 গ্রাম ফ্যাট, 38.36 গ্রাম কার্বোহাইড্রেট, 2.5 গ্রাম ডায়েট্রি ফাইবার, 31.48 গ্রাম সুগার, 48 মিলিগ্রাম ম্যাগনেশিয়াম, 739 মিলিগ্রাম পটাশিয়াম এবং 22.06 মিলিগ্রাম ভিটামিন সি। আসুন আমরা এই কাঁঠালের বীজের উপকারিতা সম্পর্কে জেনে নিই। এই কাঁঠালের বীজ শরীরের প্রোটিন ঘাটতি দূর করতে সাহায্য করে। শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে যে উপাদানগুলির খুব বেশি প্রয়োজন হয় তার মধ্যে প্রোটিন অন্যতম। তাই এই উপাদানটির ঘাটতি যেন কখনোই না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের। আর এই কাজ আপনাকে সাহায্য করতে পারে কাঁঠালের বীজ। আসলে এই বীজটির অন্দরে প্রচুর মাত্রায় প্রোটিন মজুদ থাকে যা দেহের অন্দরে এই উপাদানটির ঘাটতি মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। অল্প সময়ে ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে উঠুক এমনটা যদি চান তাহলে নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া শুরু করুন। দেখবেন উপকার মিলতে শুরু করেছে। ত্বকের অন্দরে জমে থাকা টক্সিন উপাদান বের করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে কাঁঠালের বীজে উপস্থিত একাধিক পুষ্টি উপাদান নানাভাবে সাহায্য করে থাকে। এছাড়া সংক্রমণের আশঙ্কা কমে। বর্ষাকালে নানাবিধ সংক্রমণের হাত থেকে বাঁচতে কাঁঠালের বীজ আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে। আসলে এতে উপস্থিত একাধিক অ্যান্টিমাইক্রোবিয়াল এলিমেন্ট জীবাণুদের দূরে রাখার মধ্য দিয়ে নানাবিধ ফুটবল এবং ওয়াটারবর্ন ডিজিজের প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এখানেই শেষ নয়, এটি ক্যান্সারের মতো মরণ ব্যাধিকেও দূরে রাখতে সাহায্য করে। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া শুরু করলে দেশের অন্দরে বেশ কিছু শক্তিশালী ফাইটোনিউট্রিয়েন্টস এর মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, ফলে ক্যান্সারের সেল জন্ম নেওয়ার আশঙ্কা একেবারেই কমে যায়। এছাড়া বলি রেখা কমাতেও সাহায্য করে কাঁঠালের বীজ। খাতা কলমে বয়স বাড়লেও যদি ত্বককে জীবনবন্ত এবং সুন্দর রাখতে চান তাহলে আজ থেকে ব্যবহার শুরু করুন কাঁঠালের বীজ। এক্ষেত্রে পরিমাণ মতো বীজ নিয়ে প্রথমে গুঁড়ো করে তারপর তার সাথে দুধ এবং মধু মিশিয়ে নিন, তারপর এই পেস্টটি নিয়মিত ব্যবহার করতে শুরু করুন। দেখবেন ভালো ফলাফল দেখা দিচ্ছে। অ্যানিমিয়ার প্রকোপ কমাতেও সাহায্য করে এই কাঁঠালের বীজ। অ্যানিমিয়া রোগীর সংখ্যার দিক থেকে গত 1 দশকে সারা বিশ্বের মধ্যে ভারত অন্যতম, আর এত সংখ্যক রোগীর মধ্যে বেশিরভাগই মহিলা এবং বাচ্চা। গবেষণায় দেখা গিয়েছে যে কাঁঠালের বীজে প্রচুর মাত্রায় আয়রন, যা খুব অল্প দিনেই রক্ত স্বল্পতার মতো সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়া কাঁঠালের বীজ নিয়মিত খেলে হজম শক্তির উন্নতি ঘটে। এই কাঁঠালের বীজ স্ট্রেসের মাত্রা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে রয়েছে প্রচুর মাত্রায় প্রোটিন এবং অন্যান্য উপকারী মাইক্রোনিউট্রিয়েন্টস, যা মস্তিষ্কের অন্দরে কেমিক্যাল ব্যালেন্স ঠিক রাখার মধ্য দিয়ে স্ট্রেস কমাতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া নিয়মিত কাঁঠালের বীজ খেলে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে। কাঁঠালের বীজে উপস্থিত ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নতি ঘটানোর পাশাপাশি একাধিক চোখ সম্পর্কিত সমস্যাকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই বুড়ো বয়সে যদি চশমা ব্যবহার করতে না চান তাহলে আজ থেকে কাঁঠালের বীজ খাওয়া শুরু করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি আপনি আপনার বন্ধু এবং ফ্যামিলির অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করুন। এবং আপনার যদি অন্য কিছু সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না।